এবার আপনাদেরকে দেখাতে চলেছি স্যার প্রফুল্লচন্দ্র রায়ের নিজে হাতে গড়া আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট। আমার ঠিক পিছনটিতে যে ভবনটি দেখছেন এটা তারই হাতে গড়া। এবং আমি যে কথা আগেও বলছিলাম যে তিনি শুধু একজন যে বিজ্ঞানী তা নয়, একজন সমাজ সংস্কারক, একজন আদর্শ শিক্ষক এবং সমাজের যে শিক্ষা অনুরাগী, এই যে মনোবৃত্তি তার ভিতরে ছিল এবং তিনি যে এই অঞ্চলের মানুষকে শিক্ষার আলো দেখানোর জন্য সর্বদা আগ্রহী এবং সচেষ্ট ছিলেন তার একটি প্রমাণ হচ্ছে এটা। বাগেরহাট পিসি কলেজ যেমন তিনি করেছিলেন, ঠিক তদরূপ তার পিতার নামে এই অঞ্চলের মানুষকে শিক্ষা দেখায় জ্ঞান গরিমায় সে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে শিক্ষার দরকার এটা কিন্তু তিনি অনুভব করেছিলেন। সে কারণেই কিন্তু তিনি আধুনিক শিক্ষার সাথে মানুষকে যে শিক্ষিত করা দরকার, সমাজের পরিবর্তন আনার জন্য যে মানুষকে অবশ্যই শিক্ষিত হতে হবে, এই চিন্তা চেতনা মাথায় রেখে আজ থেকে প্রায় 100 বছরের অধিককাল পূর্বে মানে 1903 সালে তিনি তার এলাকায় জন্মভিটার এলাকায় এই গ্রামেই কিন্তু তিনি গড়েছিলেন এই আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট। সব থেকে আরেকটি বিষয় যদি সাথে সংযুক্ত আমরা করি তাহলে কিন্তু দেখতে পাই তিনি যে মানে সম্প্রীতি বন্ধনে বা আবদ্ধ একজন মানুষ ছিলেন। মানে যেমন তিনি যখন এই প্রতিষ্ঠানটা করেছেন তখন কিন্তু শুধু হরিশ্চন্দ্র ইনস্টিটিউট করতে পারতেন, কিন্তু এই কম্বাইন্ডলি এই এলাকার মানুষদেরকে শিক্ষা অনুরাগী এবং সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রাম বা পাড়া মানে তৎকালীন যে রাজনৈতিক গ্রাম থেকে গ্রামের এই যে সম্প্রীতির বন্ধন তিনি সৃষ্টি করেছেন, যার কারণে আত্মে কিন্তু রাড়লি, কেতে কাঠিপাড়া, বিতে বাঁকা, কেতে খেসরা, এই যে আর কে বি কে এইভাবে কিন্তু এই যে টোটাল এরিয়াটাকে একটা সেন্ট্রালাইজেশন করে এই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তিনি গড়ে তোলেন 1903 সালে। আজও কিন্তু সেটা চলে যাচ্ছে, হয়তো পিছিয়ে বাবু আজকে নাই, স্যার পিছিয়ে বাবু না থাকলেও তার কিন্তু শিক্ষার যে বীজ তিনি বপন করে গেছিলেন সে সুফল কিন্তু বংশ পরিক্রমায় আমরা ভোগ করে যাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে জগৎবিখ্যাত বিজ্ঞানী স্যার প্রফুল্লচন্দ্র রায়ের যে শিক্ষাক্ষেত্রে যে অবদান তার একটি অন্যতম কিন্তু এই এই প্রতিষ্ঠান হচ্ছে একটা, যেটা হচ্ছে ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এবং আমি আপনাদেরকে আরেকটু বলবো যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল এখান থেকে প্রায় 150 বছর পূর্বে মানে 1850 সালে। তো সেই সময়কে নারী শিক্ষার কেন্দ্র হিসেবে এটাকে বলা যায় যে ভারত উপমহাদেশের প্রথম নারী শিক্ষার মানমন্দির হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন জগৎবিখ্যাত বিজ্ঞানী স্যার প্রফুল্লচন্দ্র রায়ের পিতা হরিশ্চন্দ্র রায়। তো আমরা এই মুহূর্তে আমার বাবার সাথে আপনারা দেখছেন যে দুজন ছাত্রীকে পেয়েছি যারা এই স্কুলের শিক্ষার্থী। আমি সরাসরি তাদের কাছে চলে যাবো, সোনিয়া এবং তানিয়া আমরা দুই বোন, তারা স্কুলের স্টুডেন্ট। আমি জানতে চাইবো যে আসলে এই ভারত উপমহাদেশের প্রথম নারী শিক্ষার মানমন্দিরের ছাত্রী হিসেবে তারা কতটুক উৎফুল্ল ফিল করেন বা তারা আসলে গর্ব করেন কিনা? আমাদের তো ভালোই লাগে, কেননা এটা স্যার পিসি রায়ের মায়ের নামে উদ্বোধন করা এই স্কুলটা, এই কারণেই। নারী শিক্ষার মানমন্দির হিসেবে আমরা জানি যে এশিয়া মহাদেশের সর্বপ্রথম
স্কুল হচ্ছে এই ভুবনমোহিনী বিদ্যালয় বালিকা বিদ্যালয়। তো এই স্কুলের ছাত্রী হিসেবে আসলে তোমাদের যে ভালো লাগা মন্দ লাগা এটা তোমরা কি অনুভূতি আসে তোমাদের? আমাদের তো ভালো লাগে, কিন্তু এই স্কুলটা একটু উন্নত হলে আরো ভালো হতো। মানে এই তোমাদের যে পরিমাণ সংস্কার, মানে ছাত্রীদের যে পরিমাণ পরিবেশ দরকার, শ্রেণীকক্ষ দরকার, এগুলো কি এখানে কম? আসলে আমাদের এখানে মনে করেন আমরা অসুস্থ হলে এরকম তার কোনো ই নাই, যে আমরা চাই যে আমরা অসুস্থ হলে যেন স্যারেরা আমাদের উন্নত মানের সেবা নিতে পারে, এটা আসলে স্কুলে নাই। আচ্ছা, এই স্কুলে কি যথেষ্ট পরিমাণ শ্রেণীকক্ষ কি আছে তোমাদের? হ্যাঁ আছে, যা আছে আপনার ভালোই আছে, এই সমস্যা না। একটা মেয়েদের স্কুলের ক্ষেত্রে তাদের স্যানিটেশন ব্যবস্থাটা সঠিক থাকা দরকার, সে ধরনের ব্যবস্থা মনে হয় সঠিক পুরোপুরি আছে কি এখানে? হ্যাঁ সঠিক আছে, তো স্যারেরা যদি মানে চেষ্টা করে তো আরও হবে এই আর কি, তো স্যারেরা তো চেষ্টা করছে না, চেষ্টা করলে হবে। সোনিয়া এবং তানিয়ার কথা আমরা শুনছিলাম, আমরাও কামনা করব বা প্রত্যাশা রাখি যে এই এশিয়া মহাদেশের প্রথম নারী শিক্ষার মানমন্দির হিসেবে প্রতিষ্ঠিত এই যে বালিকা বিদ্যালয় এটার আরও বেশি উন্নতি সাধন হোক, এবং এমনভাবে এই স্কুলটিকে সরকার বাহাদুর ব্যবস্থা নেবেন, যেহেতু আমরা শুনেছি যে এখনও এখানে অনেক সমস্যা জর্জরিত স্কুল বালিকা বিদ্যালয়টি। যেহেতু যদি আমরা ইতিহাসের পর্যালোচনা করি, ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে প্রায় 150 বছর পূর্বের যে প্রতিষ্ঠিত এই স্কুল সেটার উন্নতি হোক, আরও সফলতা আসুক, সোনিয়া তানিয়ার মতো শিক্ষার্থীরা এখান থেকে লেখাপড়া শিখে দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীরা যে অবদান রাখছে সেই অবদানে অংশধারিত্ব গ্রহণ করুক, এই কামনা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।